ফিরহাদ হাকিমের ফোন পার্থ ভৌমিকের সাক্ষাৎকারের ইচ্ছে সবই ব্যর্থ। শেষমেশ ২৪ এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলকে দুষলেন তিনি। অভিমানের সুরে বললেন, তৃণমূলে আমাকে কেউ চায় না, দলে ডেকে নিয়ে গিয়ে বেইজ্জত করা হয়েছে, আমার দেড় বছর নষ্ট হয়েছে, আমি কি এমন বলেছিলাম, ব্যারাকপুরে লড়তে চেয়েছিলাম। সেই সঙ্গে ফের ব্যারাকপুরেরই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন। কিন্তু কোন দলের হয়ে লড়বেন অর্জুন তা স্পষ্ট করেননি তিনি। জোর জল্পনা, বিজেপির টিকিট না পেলে নির্দল হয়ে লড়বেন অর্জুন সিং। এদিন নিজের পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে ব্যারাকপুরে ফের ১৯ লোকসভা ভোটের আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা গেল। সেবারও ব্যারাকপুরের প্রার্থী হতে না পেরে রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন অর্জুন সিং। ১৯ বিজেপির টিকিটেই সাংসদ হন তিনি। তবে এবার কোন দলে তা এখনো স্পষ্ট নয়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোট যুদ্ধে যে অবতীর্ণ হচ্ছেন অর্জুন তা নিশ্চিত।